For more than a decade, our intention has been to create an iPhone that is all display. A physical object that disappears into the experience. This is iPhone 10. ওকে আচ্ছা আজকে আমরা দেখব আইফোন 10 এর ফুল রিভিউ। আইফোন 10 ছিল 2017 সালের সেপ্টেম্বরে রিলিজ হওয়া একটি যুগান্তকারী রিভলিউশনাইজড আইফোন, যার পরে আমরা প্রত্যেকটা আইফোন বা প্রত্যেকটা ফোনই দেখতে পাচ্ছি নচ দিয়ে তৈরি করা। এই আইফোনের গুরুত্বটা আসলে অনেক বেশি, আইফোনটা আপনারা আজকের দিনেও বেশ ভালোভাবে ইউজ করতে পারবেন। সো আমরা ফার্স্টে দেখে নেব এর ডিজাইন, বিল্ড কোয়ালিটি, তারপরে এর সেটিং, সফটওয়্যার অপশন, তারপর দেখব এর মাল্টিটাস্কিং পারফরমেন্স, তারপর দেখব এর ক্যামেরা রিভিউ, ফুল ক্যামেরা রিভিউ, তারপরে আমরা যাব গেমিং টেস্ট এবং বেঞ্চমার্কে। সো আইফোনটি হচ্ছে পিছনে গ্লাস, ফ্রন্টে তো অবশ্যই গ্লাস, আর অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে তৈরি, তাই দেখতে খুবই প্রিমিয়াম লাগে আমার কাছে এবং খুবই বেশ ভালো ফিল পাবেন। আমরা দেখতে পাচ্ছি ফেস আনলক খুব ফাস্ট এখন পর্যন্ত। সো এই আইফোনগুলোর একটাই সুবিধা যে আপনি যদি পুরাতন আইফোনও কিনেন বা আপনি আইফোন 10 বা 8 প্লাস 7 প্লাস এই আইফোনগুলো যদি কিনেন তাহলে আপনার আইফোনে সফটওয়্যার আপডেট পাবেন একদম আরও 2-3 বছরের এরকম। মানে এখনও আইফোন এসি কিন্তু সফটওয়্যার আইওএস 13 ইউজ করতে পারতেছে, আর আমার এটা হচ্ছে আইওএস 13.3-তে 256 GB ভার্সন। আইওএস 13.3-তে কিন্তু আমি জেলব্রেকও করতে পারবো। সো এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি আইফোনের প্রাইস সম্পর্কে জানতে চান ডিসক্রিপশন দেখবেন বা কমেন্টে সবসময় নজর রাখবেন, আর আমি ভিডিওতে বলার চেষ্টা করব যতটুকু আমি জানি সেই হিসেবে, বাট আপডেট দিয়ে দিব নিচে কমেন্টে বা ডিসক্রিপশনে। সো এখানে দেখতে পাচ্ছি আমরা স্ক্রিন টাইম একটা অপশন আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কতক্ষণ কোন অ্যাপ ইউজ করা হয়েছে, এটা একটা নতুন ফিচার আইওএস 13.3-তে। তো তাছাড়া আমরা যদি মোবাইল ডাটাতে যাই গেলে আমরা দেখতে পাবো যে এই আইফোন 10-এ শুধু 4G না, 4G BLTE অন আছে, BLTE অন রাখার অপশন আছে যা আমাদের ক্যারিয়ারে যদি এটা সাপোর্ট করে না। তাছাড়া লো ডাটা মোড আছে, আপনি এটা অন রাখলে আপনার ব্যাকগ্রাউন্ডে ডাটা খাবে না বা যতটুকু পারা যায় লো ডাটা আপনার ইউজ হবে। পার্সোনাল হটস্পট অবশ্যই অন করতে পারবেন। তাছাড়া আপনারা চাইলে ডিসপ্লে থেকে বিভিন্ন অপশন, নতুন অপশন আসছে, যেমন ডিসপ্লেতে আগে ছিল শুধু ট্রু টোন ডিসপ্লে, মানে আপনারা হচ্ছে ট্রু টোনটা যদি অন রাখেন তাহলে আপনারা যে পরিস্থিতিতে বা যে এনভায়রনমেন্ট পরিবেশে থাকবেন ওই অনুযায়ী ডিসপ্লে কালার চেঞ্জ হবে। পাশাপাশি নাইট শেড দেওয়া হয়েছে, নাইট শেডটা শিডিউল নাইট শেড দেওয়া হয়েছে, আপনারা চাইলে শিডিউল করে রাখতে পারবেন, যেমন সকালবেলা থাকবে বা দিনের বেলা থাকবে নাইট শেড অফ আর রাতের বেলা নাইট শেড অন থাকবে, এটা করে নিতে পারেন। পাশাপাশি আপনারা যদি ডার্ক মোডটা অন করেন, ডার্ক মোডটা এখান থেকে অন করে নিতে পারেন, আর নাইট শেড আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ম, বেশি ওয়ার্ম করতে পারেন মানে কালারটা, পাশাপাশি আপনারা লেস ওয়ার্মও করতে পারেন নাইট শেডে কতটুকু ওয়ার্ম রাখবেন। সো আপনার ডার্ক মোড অন করার পরে আপনারা এখানে ডিম অপশনটা যদি অন করে দেন তাহলে প্রত্যেকটা ওয়ালপেপারই যদি লাইট থাকে, ওয়ালপেপারের মধ্যে যদি আলো বেশি থাকে কিছুটা হলো ডিম হয়ে যাবে ডার্ক মোড অন করার ফলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিফল্টে কয়েকটা ওয়ালপেপার দেওয়া আছে, এখানে আইফোনের সেটিংস ওয়ালপেপার থেকে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা ওয়ালপেপার দেওয়া আছে যেগুলো আমরা সেট আপ করলে নির্দিষ্ট অংশ আলো হয়ে যাবে যখন আমরা ডার্ক মোড অফ করব, আর ডার্ক মোড অন করলে ওই অংশটা কিন্তু ডার্ক বা ব্ল্যাক হয়ে যাচ্ছে। সো এটা ছিল একটা ভালো একটা অপশন আর কি, আমরা যদি কন্ট্রোল সেন্টার থেকে ডার্ক মোড অফ করে দেই তাহলে আমরা এই সেটিংসের এই ওয়ালপেপারের অংশটুকু আমরা দেখতে পারবো, যেমন হোম স্ক্রিনে এখন ওই যে অংশটুকু সাদা হয়ে গেছে। সো এটা একটা ভালো ফিচার, এটা সব মোবাইলে আপনারা পাবেন যারা আইওএস 13-এ আছেন, কিন্তু এখানে বিষয় হলো সুপার ওএমোলেড বা ওএলইডি ডিসপ্লে হওয়ার কারণে, ওকে ওএলইডি ডিসপ্লে হওয়ার কারণে আপনার এই ডার্ক মোড অন রাখলে কিন্তু ব্যাটারি সেভ হবে। এটা আমি আপনাদের একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব যেখানে আমি ব্যাটারি কীভাবে সেভ করবেন এবং ব্যাটারি হেলথ ভালো রাখবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছি কন্ট্রোল সেন্টার থেকে ফোর্স টাচ করলেই আমরা সেটিংসে চলে যেতে পারতেছি বা আমরা নোটিফিকেশনে যেমন যাচ্ছি এখান থেকে ফোর্স টাচ করে বা ট্যাপ করলে আমরা ওই অ্যাপে চলে যেতে পারতেছি। সো সেটিংস অপশনে চলে যাওয়ার যে বিষয়টা আপনার কন্ট্রোল সেন্টার থেকে সেটা কিন্তু আগে ছিল না, এটা একটা ভালো একটা ফিচার নিয়ে আসছে। সো আমরা যদি মাল্টিটাস্কিং এর কথা চিন্তা করি তাহলে এখানে
ভালোই মাল্টিটাস্কিং রাখা যায়, তবে গেম টেম খেললে মাল্টিটাস্কিং এ প্রবলেম হয়, মানে অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে থাকে না, বাট এমনিতে অনেক স্মুথ, ওকে সুপার স্মুথ, আপনি অ্যাপস সোয়াইপ করতে পারবেন এইভাবে একটার পর একটা। ক্যামেরাটা রিলোড হয়েছে যদিও, ফাইলস ডিফল্ট অ্যাপগুলো সবগুলো এভাবে আসলে আপনারা আমরা সোয়াইপ করতে পারি, এতে কোনো প্রবলেম হয় না। আর যদি গেম টেম খেলেন বা বেশি গেম খেলার অভ্যাস থাকলে আপনারা অবশ্যই মানে মাল্টিটাস্কিংয়ে ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলো থাকবে না আর কি, যেমন অনেক ফটো ভিডিও এডিটিংয়ের কাজও সুন্দরভাবে করা যায় এটাতে, যেমন আমি লুমা ফিউশনে ভিডিও এডিটের কাজ করি অনেক, এখান থেকে যদি মুভি হিসেবে এক্সপোর্ট করতে চাই ফটোসে তাহলে আমরা ভিডিওকে এক্সপোর্ট করতে পারবো, যেমন এখানে কিন্তু অনেক বড় ভিডিও, তারপরে দেখেন অনেক তাড়াতাড়ি কিন্তু এক্সপোর্ট হচ্ছে। সো ভিডিও এডিটিংয়ের জন্য এটা খুবই ভালো একটা ডিভাইস, যারা আপনার মোবাইলে এডিটিং করতে চান আমি ভিডিও দিব মোবাইলে ভিডিও এডিটিংয়ের, আমি ক্যান্সেল করে দিলাম এখানে। সো মাল্টিটাস্কিং নিঃসন্দেহে আপনার ভালো, চাইলে আনকভার দিয়ে জেল ব্রেকও করতে পারবেন এটাকে, এখানে জেল ব্রেক ক্লিক করলে জেল ব্রেক হয়ে যাবে। সো আইওএস 13.3 থাকতে হবে অবশ্যই। আমরা এখন দেখবো ক্যামেরার পারফরমেন্স, ক্যামেরা কেমন, সো লেটস গো ক্যামেরার দিকে যাই। তো এখন আমরা ক্যামেরা সেটিংস এবং ক্যামেরা সম্পর্কে বিস্তারিত জানবো, ক্যামেরার স্যাম্পলগুলো বিস্তারিত দেখবো, আপনারা চাইলে পজ করে করে ক্যামেরা স্যাম্পলগুলো দেখতে পারেন এবং দেখে ডিটেলস আপনারা জানার চেষ্টা করতে পারেন, আর আমি যতটুকু পারি তো বলেই দেবো। এখানে ক্যামেরাতে 12 মেগাপিক্সেলের দুইটা ক্যামেরা আছে, একটা টেলিফোটো আর একটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল, আর ফ্রন্টে মানে সামনের ক্যামেরা এবং পেছনের ক্যামেরা দুইটাতেই কিন্তু আপনার স্টুডিও লাইট বা পোর্ট্রেট মোডে এই লাইট সেটিং কিন্তু আছে, আপনি লাইট দিয়ে দিয়ে তুলতে পারবেন। এগুলোরও স্যাম্পল আমি দেখবো, আপনারা দেখতে পারবেন। সো এটা একটা খুবই বড় সুবিধা, যেটা এর নিচের আইফোন 10 নিচের আইফোনে কিন্তু এই সুবিধাটা নাই, আইফোন 8 প্লাস বা সেভেন প্লাসে নাই, 8 প্লাস আছে বাট 7 প্লাসে বা 6 এগুলোতে কিন্তু নাই, আইফোন 10 এই ফিচারটা আছে। আর ভিডিও কিন্তু আপনি 4K 60 ফ্রেম পার সেকেন্ডে করতে পারবেন ভিডিও, চাইলে আপনারা ভিডিও আসলে 60 ফ্রেম পার সেকেন্ডে ফুল HD করতে পারবেন এবং 4K করতে পারবেন। আর যদি আমরা সেটিংসে গিয়ে চেঞ্জ করতে চাই তাহলে সেটিংস থেকে ক্যামেরা অ্যাপে যাবো, ওইখান থেকে আমরা রেকর্ড মোডগুলো চেঞ্জ করে নেবো, 4K 60 করবো নাকি 30 করবো নাকি হচ্ছে আপনার লো এফিসিয়েন্সি মোডে করবো নাকি আরও লোতে করবো, ফুল HD করবো, HDR মোড অন থাকবে কিনা, HDR মোড কিন্তু আছে, অটো HDR দিয়ে রাখতে পারেন। হাই এফিসিয়েন্সি মানে হচ্ছে আপনার জায়গা কম খাবে এটা দিয়ে রাখলে, আর মোস্ট কম্ফার্টেবল দিয়ে রাখলে হচ্ছে আপনি যে কোনো PC বা যে কোনো ডিভাইসে এই ফটোটা যখন আপনি ট্রান্সফার করবেন দেখতে পারবে, এডিট করতে পারবে। যেমন স্লো মোশনও আছে, স্লো মোশন যদি আমরা 240 ফুল HD করতে চাই 240 ফ্রেমে তখন কিন্তু হাই এফিসিয়েন্সি মোডে এটা রেকর্ড হবে, হাই এফিসিয়েন্সি মোডে রেকর্ড হলে সেটা সব ডিভাইসে সাপোর্ট নাও করতে পারে। এখানে ফ্রন্ট ফেসিং ক্যামেরা, সো ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে দেখতে একটু ওয়েট লাগতেছে, যদিও ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আমার কাছে মোটামুটি লাগছে, পোর্ট্রেট মোডটা ভালো, ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে পোর্ট্রেট মোডটা ভালো, বাট কোয়ালিটির কথা যদি বলি তাহলে এখন পর্যন্ত লো লাইটে একটু খারাপ, লো লাইটে অন্যান্য ডিভাইসের তুলনায় খারাপ, তবে ফ্লাশ আছে, আপনি ফ্লাশ অন করে ইউজ করতে পারেন, বাট ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আমার কাছে অন্যান্য ডিভাইস এই দামে 30-40 হাজার বা 45-50 হাজার টাকা দিয়ে যে ফোন আপনি কিনবেন এর চাইতে ভালো কোয়ালিটি আপনি পেতেই পারেন। তাছাড়া তো স্টুডিও মোডের কথা তো বললাম, স্টুডিও মোড থাকবে আপনার সামনের ফ্রন্ট ফেসিং ক্যামেরাতেও, ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে ভিডিও আপনার ফুল HD রেকর্ড করতে পারবেন, কিন্তু স্লো মোশন কিন্তু ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে এই আইফোন 10 নাই, বাট আইফোন 10 প্রোতে কিন্তু আছে। এটা হচ্ছে ব্যাক ক্যামেরার স্লো মোশন ভিডিও, দেখেন অসাধারণ স্লো মোশন ভিডিও কিন্তু আপনি করতে পারবেন, 240 ফ্রেম পার সেকেন্ড ফুল HD করতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে পোর্ট্রেট মোড, এটা হচ্ছে প্রথম মোড, স্টুডিও লাইট যে মোডটা থাকে এই মোডের ফটোগুলো আমরা দেখতে পাচ্ছি, আপনারা পজ করে করে ফটোগুলো দেখে নিতে পারেন। এই অংশটা হচ্ছে মনোক্রোম অংশ, এরপর আমি আরও অনেকগুলো ফটো আসবে, যেমন এটা হচ্ছে ল্যান্ডস্কেপে নেওয়া, বাইরে নেওয়া, এখানে কিন্তু সূর্য কিন্তু প্রায় ডুবন্ত অবস্থায় আছে, সো আপনি কোয়ালিটি দেখে বুঝতে পারবেন ভালোই কোয়ালিটি পাওয়া যায়। এটাও কিন্তু আপনার ওই দিন মেঘাচ্ছন্ন দিন ছিল, এটা জুম দিয়ে 3 গুণ জুম দিয়ে করা, এটাও জুম দিয়ে করা, সো আপনারা এটা হচ্ছে আরও জুম, ডাবল জুম দিয়ে করা আর কি, ডিজিটাল জুম দিয়ে করা। এটা হচ্ছে পোর্ট্রেট মোড,
ওকে, এটা পোর্ট্রেট মোড, আর এটা হচ্ছে পোর্ট্রেট, আপনার ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে নিছে। সো এই মোডগুলো আপনারা পাবেন, নিঃসন্দেহে ভালো একটা মোড পাবেন আর কি। আর এখানে ভিডিও কোয়ালিটির কথা তো আমরা আগেই বলছি যে আইফোনের ভিডিও কোয়ালিটির উপরে আর কোনো আসলে ভিডিও কোয়ালিটি নেই। আমি আমার সব ভিডিও আইফোন দিয়ে করার চেষ্টা করি, অন্যান্য ভিডিওর কাজগুলোও। এখানে আপনি 3x পর্যন্ত জুম পাবেন, 2x পাবেন হচ্ছে অপটিক্যাল জুম, 3x ডিজিটাল জুম। আপনি অন্যান্য অ্যাপস যদি ইউজ করেন আইফোনের ডিফল্ট ক্যামেরা অ্যাপ বাদে, তাহলে আপনি আরও বেশি জুম দিতে পারবেন। এই বিল্ডিংটাতে কালারফুল একটা বিল্ডিং এবং অনেক রং কালার আছে, সেই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে ভিডিওটা আপনারা ভালো করে খেয়াল করেন, তাহলে ডাইনামিক রেঞ্জ বা কালার কোয়ালিটি আপনারা দেখতে পারেন। আর আপনারা যদি চান, যদি কমেন্টে বলেন, তাহলে আমি আপনাদেরকে ভিডিও এবং ফটোগুলো ড্রাইভে আপলোড করে লিংক দিয়ে দিব, যাতে আপনারা রিয়েল কোয়ালিটি দেখতে পারেন। আমি জানি অনেকে iPhone 10 ইউজ করতে চাই আজকাল। সো এই ছিল ক্যামেরা রিভিউ, ফুল রিভিউ। এখন আমরা দেখবো আসলে গেমিং টেস্ট, পাবজি গেমিং টেস্ট দেখবো আমরা এখন। সো গেমিং টেস্টের ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা গেমই এই ফোনে আমি স্মুথলি খেলতে পারতেছি। ওকে, বিশেষ করে ফোর্টনাইট কিন্তু প্রায় 10 GB মতো জায়গা দখল করে নেই। এই ফোর্টনাইট আমি আপনার খুবই ভালো আরামসে খেলতে পারতেছি। অ্যান্ড্রয়েডে কিন্তু ফোর্টনাইট ভালোভাবে খেলা যায় না, কিছু কিছু ডিভাইসে ভালোভাবে খেলা যায়, বাট এইটাতে খেলা যায়। ইভেন iPhone 7 Plus-এর যে ভিডিওটা আমি দেখছিলাম, ওইখানে অডিও খারাপ হয়েছে, আপনারা অনেকে কমেন্ট করছেন, বাট কিন্তু পারা যায়। এখানে দেখতে পাচ্ছি আমরা স্মুথে রাখলে এক্সট্রিম ফ্রেম রেটে খেলতে পারি, আর না হয় কিন্তু এক্সট্রিম ফ্রেম রেটটা আসে না। HDR মোডে যদি খেলি তাহলে আলট্রা ফ্রেম রেটে খেলতে হবে, বাট এক্সট্রিম ফ্রেম রেটে খেলতে হলে আমাদেরকে স্মুথ গ্রাফিক্সে রাখতে হবে। এই জিনিসটাই দেখানো ছিল, বা এটাই দেখানো ছিল। এখন আপনারা এনজয় করেন গেমিং টেস্ট, তারপরে আসবে বেঞ্চমার্ক। ওকে, সো আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি, আজকে এই পর্যন্তই। টাটা, আপনারা গেম প্লেটা দেখুন, পাশাপাশি হচ্ছে আপনারা বেঞ্চমার্কের রেজাল্টটা দেখুন। সো এই ফোনটি তাদের জন্য যারা আসলে আইফোন ইউজ করতে চায় এবং খুব ভালো পারফরমেন্স পেতে চায়, ক্যামেরাও মোটামুটি ভালো পেতে চায় তাদের জন্য। আর বিশেষ করে ব্র্যান্ডটা হচ্ছে বেশি ভালো আর কি, ব্র্যান্ড ভ্যালু, আইফোন ব্র্যান্ড ভ্যালুটা হচ্ছে মেইন। সো এই ক্ষেত্রে আপনারা যারা আইফোন কিনতে চান, তারা ইউজড বা ওল্ড এই iPhone 10 কম দামে কিনতে পারেন, যেহেতু আইফোনের দাম অনেক বেশি এবং দিন দিন বেড়েই চলছে আইফোনের দাম, ফ্ল্যাগশিপ আইফোনের দাম। তো এটাতে আপনি একদম ফ্ল্যাগশিপ পারফরমেন্স পাবেন। আপনারা গেম প্লেটা খেল দেখুন, আমি বিদায় নিয়ে নিচ্ছি আজকে এই পর্যন্ত। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট অবশ্যই জানাবেন কোন কোন ত্রুটি আছে, কোন কোন জিনিস আমি মিস করে গেছি সেগুলো আপনারা জানাবেন, এবং আমাকে ওইভাবে হেল্প করবেন। সো টাটা। We'll be right back.
হ্যাঁ, অন্তত বেঞ্চ মার্ক চলছে, তারপর আমরা গিগ বেঞ্চ করবো এবং স্কোর দেখবো। আসলে বেঞ্চ মার্ক কোনো বিষয় না, রিয়েল লাইফে ইউজ করতে গিয়ে যেটা ফিল হয় বা আমরা রিয়েল লাইফে ইউজ করতে গেলে কোনো ধরনের ল্যাগ ছাড়া ইউজ করাটাই আসলে মেইন বিষয়, কোনো প্রবলেম ছাড়া ইউজ করাটাই মেইন বিষয় আমি মনে করি। তারপরও আমি এখানে গিগ বেঞ্চ অন্তত বেঞ্চ মার্ক রান করে আপনাদেরকে স্কোর দেখিয়ে দিচ্ছি। সো ফার সো ভালোই মনে হচ্ছে, তো আপনারা স্কোরটা দেখে নেবেন।